Assalamualaikum, Sister. From Tarekra Bolo. Asked Bolota Kunukum, Askar Mushashi, Ashle, Putri Dunia, so I carone Askarsi, Borisal, Café Stare. So I can ask her, I can a burger, money, Tarakta tagline as a best burger in town. So Amra Icaron Ashi, Ashle, Tata Bargata, Borisal, with the best in a Saita Takazuno, Tolun, Jaja. বন্ধ হয়ে গেছে আমরা চাকেসের ভিতরে চলে আসছি তো এই হচ্ছে তাদের মেনু কার্ড তো আসলে এখানে মানে বিভিন্ন আইটেমের বার্গার যেগুলো আছে সেগুলো এখানে আছে এবং প্রাইস লিস্টটাও দেওয়া আছে এখানে রাইসের যে আইটেমগুলো চেস আইটেম তারপর আইসক্রিম ডেজার্ট সবই আছে না পাস্তা বিভিন্ন রেটের আছে এখানে মানে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি মানে সাইজের উপর এটা প্রাইসটা ভেরি করে তো আসলে আমরা এখানে যেহেতু আজকে আসছি বার্গারটা ট্রাই করার জন্য তো আপনারা বার্গারটা মূলত দেখে তো তারা আসতে থাকে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো আসলে কোনটা মানে বেস্ট বার্গার তো তারা যেটা আমাদের সাজেস্ট করবে ওইটাই নেওয়ার চেষ্টা করবে তো আসলে দেখি আসুক একজন তাদের সাথেই কথা বলে ডিসাইড করবো আমরা আসলে কোনটা করবো আমরা এই টাইমটা আসছি আসলে বিকাল টাইম তো এখন ভিড়টা সন্ধ্যার পরে মূলত মেইন ভিড়টা হয় তো এই কারণে আমরা ফ্রি টাইমে আসছি পরিবেশটা দেখতে পাচ্ছেন যে পাশে আউটসাইডের রাস্তা দেখা যায় এখান থেকে গ্লাস দিয়ে সবাই সুন্দর রাত্রে আরও সুন্দর লাইটিং করা থাকে এখানে নিয়ে রাখা তবে আপনাদের এখানে মানে সবচেয়ে মানে কোন বার্গারটা সবচেয়ে ভালো আপনি একটা সাজেস্ট করেন আমরা আসছি আসলে এখানে যে মানে কোন বার্গারটা আসলে আপনাদের ভালো সেটা আপনার ভালো জানা উচিত স্পেশালি কোন স্পেশাল নেই সবগুলাই আমাদের স্পেশাল তারপর আপনি একটা আপনি যেগুলো দুইটা রিকমেন্ড করেন আমরা ওই দুইটা আসলে টেস্ট করে দেখতে চাইছি সিগনেচার একটা মানে বিফ বিফ সিগনেচার আর চিকেনেরও সিগনেচার আছে মানে দুটোটার প্রাইস 280 করে তাই তো আর কোনটা বলছেন আপনি এই দুইটাই মানে আপনাদের মানে আপনার মতো আপনি দুইটাই দেন না বিফ সিগনেচার এইটা দেন আর কোনটা বলছেন তো 30 মিনিটের মতো টাইম লাগবে আমরা ওয়েট করি তো সেই পর্যন্ত আপনারা ওয়েট করেন তো আমাদের বার্গার চলে আসছে তো এইটা হচ্ছে বিফ সিগনেচার এটার প্রাইস হচ্ছে 280 আর এইটা হচ্ছে এস্টার মেটস এটার প্রাইস হচ্ছে 300 টাকা তো আমি আগে একটু প্রিপারেশন নিয়ে নিই হাতে লোকটা করে নিই দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে স্টার মেটক্স এটার প্রাইস হচ্ছে 300 টাকা এখানে দেখা যাচ্ছে বিফ আছে প্রচুর পরিমাণে চিজ দেওয়া আছে তারপরে লেটুস পাতা আছে প্রসেস টমেটো অনেক কিছু দেওয়া আছে তো দেখে আসলে অনেক ইয়ামি ইয়ামি লাগতেছে প্লাস আপনার অনেকটা জুসি মনে হইতেছে
আর সাইজটা কিন্তু খুব বড়। আমি জানি না তোমার বার্গার মানে একজনে খাওয়া আসলে পসিবল কিনা। আমার পক্ষে পসিবল, আমার পক্ষে পসিবল, তোমার দেওয়ার সমস্যা নাই। তো আসলে আমি ট্রাই করে দেখি আসলে বার্গারটা কেমন। ওকে স্টার্ট। বাই এত বড় বার্গার এখন মুখ দিয়ে দাও পসিবল। বার্গার খাইতে গেলে একটা বড় প্রবলেম। তো এটা আমি দেখলাম। তো আসলে এখন দেখি অন্য যে বার্গারটা আছে সিগনেচার, তাদের সিগনেচার যে বার্গার বিগ বার্গারটা ওইটা টেস্ট কেমন সেটাও দেখার বিষয়। এটা দিয়ে মানে বিফটা দিয়ে মনে হচ্ছে একটু ধুমার গন্ধ আসছে। এমনি টেস্ট খারাপ না, কিন্তু আমার কাছে এইটা বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, এটা আরেকটা যে একটু মানে কেমন যেন একটু মনে হয় ধুমার যে এইটা যে বাসছে যখন মানে বিফের যেটা অন্তরা তখন মনে হয় যে কিছুটা ধুমার যে গন্ধটা যে বাপটা আসছে। তো খারাপ না, আমার কাছে এইটা বেস্ট মনে হয়েছে। প্রাইসিং দিক থেকে এটা মানে 300 টাকা হইলে এইটাই বেস্ট। আর এইটা এইটার থেকে অনেকগুলো বেস্ট। আপনি যদি রেটিং দিতে বলেন তো এইটা হয়েছে নাম, এইটার নাম হয়েছে এস্টার মেটক্স। তো এইটার প্রাইস 300 টাকা। এটা যদি রেটিং দিই আমি তাহলে 8 9 out of 10 এটা 9 দেবো। আর এইটা হচ্ছে 7 out of 10। মানে এটা দিয়ে কম দাম একটা গন্ধ পেয়েছি যেটা রিয়েল। আর এইটা হচ্ছে একেবারে পারফেক্ট। এটা বানাতে যা যা থাকা দরকার। আমি মনে করি যেটি প্রাইসিং বয়সে বেশি হইলো এটা কিন্তু খেতে অনেক ভালো। তো বাকি কথা আমরা খাওয়ার পরেই বলি, আপাতত খাই। আমাদের ড্রিঙ্কস আসতেছে, তো দেখুন আমার হাতের অবস্থা কি হয়েছে। বিফের টুকরোগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে ভিতরে, খাইতে অসাধারণ। তো 300 টাকা হইলেও আসলে এটা 300 টাকা আমার হিসাবে ঠিকই আছে, কারণ যে পরিমাণে এরা বিফ দিছে তারপরে সব কিছুই প্রচুর পরিমাণে দিচ্ছে। তো এসবের প্রাইসিং বয়সে এটা ঠিক আছে, কিন্তু আমার কাছে যে সিগনেচার প্রোডাক্ট তাদের যে বিফ সিগনেচার প্রোডাক্ট ওইটা বেশি একটা ভালো লাগে নাই। তো আপনারা এসব ট্রাই করতে পারেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। আমার কাছে এটাই ভালো লাগছে। এখানে কিন্তু লোক আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন টাইমটা কিন্তু 5টা বাজে নাই, ম্যাক্সিমাম মানুষ কিন্তু সন্ধ্যার পরে আসে। সন্ধ্যার পরে আসলে এখানে কিউ দিয়ে খাওয়া লাগে। আমি কিছুদিন আসছে মানে কিছুদিন আগে আসছিলাম, তখন আমার এখন দাঁড়াইতে চলছিল, সবসময় ভিড় থাকে। তো আমরা যেহেতু 2টা বার্গার অর্ডার দিয়েছিলাম, বিফ সিগনেচার বার্গার আর এস্টার মেটক্স, তো টোটাল আমাদের প্রাইস আসছে 2টা মিলাই 580 প্লাস আমরা 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম 50 টাকা। তো টোটাল হয়েছে 630 টাকা। এই তো ভ্যাট নাই, ভ্যাট এটার ভিতরে মানে ইনক্লুডেড। তো ইনক্লুডেড ভ্যাট 630 টাকা। এইখানেই শেষ। তো আসলে আমরা 2টা বার্গার নিয়েছিলাম, একটা হচ্ছে এস্টার মেটক্স আর একটা হচ্ছে বিফ সিগনেচার। বিফ সিগনেচার ওইটা দিয়ে আমরা ধোয়ার গন্ধ পাইছি কিছুটা, আর এস্টার মেটক্স ওইটা ফ্রেশ ছিল আমি বলবো। তো ওইটার প্রাইস 300 টাকা হইলো, আসলে মানে খেতে খারাপ অনেক ভালো জুসি একটা ভাব ছিল। আমি আসলে বলবো যে আসলে মানে একটা বেস্ট, অন্যরকম একটা বেস্ট বার্গার। আমি এত মানে এতদিন যত বার্গার খেয়েছি তার মধ্যে এইটা বেস্ট মনে হয়েছে। কিন্তু আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে বা অন্য কোনো